संबलपुर रे पूर्ण सामना को आसला रैगिंग घटना एथरो छात्र नुहे छात्रिन को रैगिंग करा जायतिबा अभिजोग होछे प्रथमे भीमसार पर विसुट एबे माझीपोल स्थित होम्योपैथी मेडिकल कॉलेज रो चारि जण छात्रिन को रैगिंग करा जायछे किछि छात्रन को उपस्थित रे चारि जण छात्रिन को नग्न करा जाय अश्लील भाषा रे गाळीगुलज करा जायतिला एने दिल्ली स्थित एंटी रैगिंग सेल रे अभिजोग होछि मेडिकल कॉलेज रो महिला छात्री निवास रो द्वितीय वर्ष रो किछि छात्रिन को सह वरिष्ठ छात्रिन को द्वारा बारंबार निर्यातना देउथिले तबे गत 31 तारीख संध्या रे जूनियर छात्री निज हॉस्टल रे बसेथिबा समय रे किछि सीनियर छात्री एवं जणे छात्र जायथिले एहि समय रे सीनियर छात्री एवं छात्र तांको सर्वसम्मुख रे उल्लंघन हेबा कहिथिले मना करिवारो अश्लील भाषा रे गाळीगुलज करथिबा अभिजोग होछि तबे संपर्कित अधिक सूचना पे आम सहित संबलपुर फोनलाइन रे जोटिन प्रतिनिधि मळे भई मळे बारंबार कहा जाउ छी एवं बारंबार एभली घटना सामना को आस अर्थात संबलपुर रे पूरी सही कथा सामना को आसिला रैगिंग घटना तबे पूरा घटना सह वर्तमान जान पे चाहिबे कि अधिक अपडेट कोन रहछ निश्चित रूप से बीच में देखो तो आप जानते हैं प्रथम कर बुर्ला जो भाई दुई दुई मेडिकल कलेज रागिंग अभियोग आसला तो बर्तमान समय पुणी संबलपुर आउ एक शिक्षा अनुष्ठान समान अभियोग किंतु एठी रागिंग रो शिकार चंदि अन्य माने एठी रागिंग रो शिकार चंदि केवल छात्री चार जन छात्री ही एठी रागिंग रो शिकार जहां वर्तमान समय रे अभियोग पर जहां जणा पड़छि ये घटना थिला पूरा पूरी घटना देखिबा घटना गत 31 तारीख संध्या समय घटना जूनियर छात्री चार जन जूनियर छात्री द्वितीय वर्ष मेडिकल कॉलेज द्वितीय वर्ष छात्री निज हॉस्टल रे बसिथिबा समय रे तांकर सीनियर छात्री ओ जणे छात्र सीनियर छात्र ये तमाम যাইকি তাঁক সহ কথাবার্তা হয়েছিল তাঁক বিভিন্ন প্রকার পূর্বর মধ্যে অসুবিধা ভাষার গাড়ি গুলো করছে যেহেতু কি সে জুনিয়র ছাত্রী ছিল তো এই সময় তাঁক মধ্যে হোস্টেল ভিতরে তাঁক লগ্ন হওয়া পাই কইছিল কিন্তু সে সিধা সলক মনা করিবার তাঁক গোটে প্রকার অশ্লীল ভাষার গালিগুলজ মধ্যে করেছিল যাহা কু নেই এমানে দিল্লি যো দিল্লি স্থিত যো আন্টি রাগিং সেল এমানে অভিযোগ কলা পরে বর্তমান সময় কথা সামনাকু আসছে ঘটনা সামনাকু আসছে তো নিশ্চিত পক্ষে দেখিবা ইয়ে ঘটনা বারম্বার কলেজ মানকরে বলে কিন্তু মলা সবরে বড় কথা হচ্ছে রাগিং না রে এক অপরাধ নহে কি কাহি কি না বারম্বার এভলি ঘটনা সামনাকু আসছে আমি মধ্যে দেখি যে যেতেবেলে এই ঘটনা সামনাকু আসে কিছু ছাত্রী হন তো ছাত্র হন যেতেলে রাগিং ঘটনা যেতে সামনাকু আসে অনেক জন সুসাইড মধ্যে করন্তি ইয়াকু নেই মধ্যে বারম্বার এক প্রকার আলোচনা হইছি রাগিং করা যাব নাহি কোনসি কলেজ হেউ কোনসি স্থানে রাগিং হেব নাই তারপরে বি যেহেতু রাগিং হেউছি কিন্তু এভাবে ভাবে যদি রাগিং হেউছি কিছু ছাত্র উপস্থিত অছন্তি বয়জ অছন্তি এবং কিছু সিনিয়র ছাত্রী আসুছন্তি তাঙ্ক আগরে কউছন্তি জুনিয়র ছাত্রী কি আপনা উলগ্ন হন্দু এহা কি প্রকার রাগিং এ রাগিং না এক প্রকার অপরাধ নহে কি নিশ্চিত পক্ষে ইয়ে কথা সময় কই পারিবা ইয়ে কথা পুরা পুরি অপরাধ ইয়ে ঘটনা আপন দেখন্তু যো 31 তারিখ দিন ইয়ে ঘটনা সন্ধ্যা সময় রয়েছে সেই দিন মধ্যে বুল্লা ভিসুট কথা সামনে আসছিল সেই দিন মধ্যে বুল্লা ভিসুট যা রাগিং হয়েছিল তাকে নাকি মধ্যে সে দিন তমাম গোটে প্রকার কথা চর্চা হয়েছিল রাগিং ঘটনা গুলি কিন্তু সেই দিন সন্ধ্যায় মধ্যে ইয়ে ঘটনা সামনে আসছে সেই দিন সন্ধ্যা সময় ইয়ে মেডিকাল কলেজে এভাবে ভাবে ছাত্রী রাগিং করা যাচ্ছে ছাত্রী বিভিন্ন ভাবে গালিগুলজ করা ছাত্রী নগ্ন হওয়া বাধ্য করা হয়েছিল তো নিশ্চিত পক্ষে দেখিবা নিজে ছাত্র ছাত্রী মানে জাশু অপরাধ কু নিজ হাত নিজে নিজে হি জাশু এভাবে কাণ্ড ঘটাইব চাই এমানে এতে সাহস কমটি পাচ্ছেন দেখিবা বর্তমান সময় ছাত্রছাত্রী মানে কলেজে আসি পাঠ পড়া কথা কিন্তু এমানে সেটি কার্য করছেন অন্য কিছু কার্যকলাপ করছেন যেহেতু নেই বর্তমান সময় ছাত্রছাত্রী তাঁকর তাঁকু নেই বর্তমান সময় প্রশ্ন উঠুছে সেমানে কিভাবে ভাবে কলেজে পাঠ পড়ছেন সেমানে কিভাবে ভাবে কলেজে কলেজে ছাত্রছাত্রী রহুচন্তি তাঁকর ব্যবহার কিভাবে থিব এটি বর্তমান সময় জনা পড়ছে যে সেমানে কিভাবে ভাবে তাঁকর জীবন কলেজে রহুচন্তি তো নিশ্চিত পক্ষে দেখিবা এটি মধ্যে বর্তমান সময় বড় প্রশ্ন উঠিবা কথা যে যেহেতু কি সিনিয়র ছাত্রছাত্রী হচ্ছে তো তাঁক মনে মধ্যে গোটে প্রকার মানসিক রহবা কথা যে জুনিয়র ছাত্রীকে কিভাবে ব্যবহার দেখবা কথা কিন্তু অন্যপটে দেখবা ইয়ে ঘটনা মধ্যে কি কিছু ছাত্র উপস্থিতিতে চারিজন ছাত্রীকে গোটে প্রকার বাধ্য করা হয়েছে যে আপনার লগ্ন হুম তাহলে তাঁকু মধ্যে সিধা সুলভ অশ্লীল ভাষায় গালিগুলা করছে এই সময় মধ্যে অন্য যে ছাত্র মানে দেখুলে এই ঘটনা সেমানে মধ্যে কমসে কম তাকে অটকে পাইছেন কিন্তু দেখবা তো ইয়ে ঘটনা বর্তমান সামনে আসছে যে জুনিয়র ছাত্র ছাত্রী যেতবে ঘটনা যেতবে সে ঘটনা ঘটে বুঝছেন তো সেটি কোনসি প্রকার কে দখল অন্দাজ মধ্যে করুনাহাতে তো নিশ্চিত পক্ষে দেখিবা পুরা পুরি ঘটনা বোধ লাগুছি যে প্রি প্ল্যান হয়ে পারে তো নিশ্চিত পক্ষে সম্বলপুর পুলিশ মধ্যে বর্তমান সময় খবর পাইছি তো এই ঘটনা কু নেই ছানবিন মধ্যে আরম্ভ করেছে যা জনা পড়ছে তো নিশ্চিত পক্ষে আশা করিবা যে ছাত্র যে ছাত্রী এই ঘটনা সংশ্লিষ্ট অনেক যে মানে এই ঘটনা ঘটাইছিল তাঁকু বিরুদ্ধে বর্তমান সময় পুলিশ মধ্যে কড়া কার্যানুষ্ঠান নেই পারবে বলে যা জনা পড়ছে বিস্মিত
ନେତ୍ରୀ ମଳୟ ସମ୍ବଲପୁରରେ ପୁଣି ସାମ୍ନାକୁ ଆସିଲା ରାଗିଂର ଘଟଣା ବାରମ୍ବାର ଏଭଳି ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସୁଛି ଏବଂ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସୁଛି ନିହାତି ଭାବରେ ତାହା ଏକ ରାଗିଂ ବୋଲି କହିପାରିବା କାହିଁକିନା ଅପରାଧ ବୋଲି ମଧ୍ୟ କହିପାରିବା ଏଭଳି ଅପରାଧ ବାରମ୍ବାର ଘଟୁଛି କିନ୍ତୁ ଏ ନେଇ କୌଣସି ପ୍ରକାର ବଡ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେଉନି ତେବେ ଯେଉଁ ଛାତ୍ରୀ ଜଣକ ଅଛନ୍ତି ସେ ମଧ୍ୟ ଦିଲ୍ଲୀ ସ୍ଥିତ ଆଣ୍ଟି ରାଗିଂ ସେଲ୍ ଏ ନେଇ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ତାପରେ ମଧ୍ୟ ନଜର ରହିଛି କି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏ ନେଇ କ'ଣ ନିଷ୍କର୍ଷ ବାହାରୁଛି ବହୁତ ଧନ୍ୟବାଦ ମଳୟ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ